ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। দ্বিতীয় ম্যাচের পর বিধ্বস্ত অস্ট্রেলিয়া মুস্তাফিজুর রহমানকে বলেছিল ডিফিকাল্ট কাস্টমার। তৃতীয় ম্যাচেও অজিদের বিপক্ষে নিজের বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন মুস্তাফিজ। একাই যেন বাংলাদেশকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন কাটার মাস্টার। অল্প পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এক জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল মুস্তাফিজুর রহমানের। ম্যাচে চার ওভার বোলিং করে ফিজ দিয়েছেন মাত্র নয় রান। শেষ দুই ওভার অবাক করার মতো ছিল মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের অল্প পুঁজির পরেও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের ১৯তম ওভারে বোলিং করে মাত্র এক রান দিয়েছেন মুস্তাফিজ। আরও একবার ডেথ ওভারে অবিশ্বাস্য ফিজকে দেখল বিশ্ব। ম্যাচ শেষে তাই মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ তার আইপিএলের দল রাজস্থান রয়্যাল। পুরো ম্যাচে চার ওভার বোলিং করা মুস্তাফিজ দিয়েছেন ১৫টি ডট বল। বিষয়টি তুলে ধরেছে রাজস্থান নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে। রাজস্থান লিখে, চার ওভার ১৫ ডট, অবিশ্বাস্য শেষ দুই ওভার, মুস্তাফিজ ডিফিকাল্ট কাস্টমার। মুস্তাফিজের একটি ছবি আপলোড করে এমন ক্যাপশন দিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের এই পোস্টার নিচে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছে তার ভক্তরা।